বাংলাদেশে মিয়ানমারের দুই সাংবাদিক আটক। ট্যুরিস্ট ভিসায় বাংলাদেশে এসে রোহিঙ্গাদের বিষয়ে সংবাদ সংগ্রহ করার অভিযোগে মিয়ানমারের দুই সাংবাদিককে আটক করেছে পুলিশ। গত সপ্তাহে কক্সবাজার থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন আলোকচিত্রী মিনজাইয়ার এবং তার সহকারী হকুন লাট। তারা দুজনই জার্মান ভিত্তিক জিও ম্যাগাজিনের হয়ে কাজ করে। জিইও এক প্রতিবেদনে জানায়, গত 7 সেপ্টেম্বর তাদের আটক করা হলেও এখনও জামিন দেওয়া হয়নি। দুই সাংবাদিককে আটকের বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ওসি রঞ্জিত কুমার বড়ুয়া বলেন, ওই দুই সাংবাদিক ট্যুরিস্ট ভিসায় বাংলাদেশে প্রবেশ করে সাংবাদিকতার কাজ করার মধ্য দিয়ে অভিবাসন আইন ভঙ্গ করেছে। তারা বাংলাদেশের স্বার্থবিরোধী কাজে লিপ্ত ছিল বলে অভিযোগ উঠেছে। তিনি আরও বলেন, তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণ হলে 7 বছরের কারাদণ্ড হতে পারে। এদিকে দুই সাংবাদিকের আটকে জিইও ম্যাগাজিনের সম্পাদকীয় পরিষদ চরম উদ্বিগ্ন বলে মিয়ামি হ্যারাল্ডের এক প্রতিবেদনে বলা হয়েছে। প্রতিবেদনে আরও জানানো হয়, মিনজাইয়ার ও একজন পুরস্কার বিজয়ী আলোকচিত্রশিল্পী, তার কাজ বহুলভাবে প্রকাশিত। প্রসঙ্গত, বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ মিয়ানমারের রোহিঙ্গাদের উপর নির্যাতন শুরু হলে গত 3 সপ্তাহ সেখান থেকে প্রায় 4 লাখ রোহিঙ্গা বাংলাদেশে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছে।